আজকে সমস্যা হইছে কি আজকে শুল কাটি লাইছি শুল একটু সমস্যা তার লাগে শুল কাটি দিও তার লাগে ক্যাপ লাগাই তো আজকে হাইওয়ে রোডের সাইডে আছি দেখতে পারোনা কত গাড়ি আর আর কত কিছু তো বর্তমানে আমরা শুটিং তো বার হইছি আমি ব্লগ ব্লগ বানাই না বুঝছো না এমনি ভিডিও ক্রিয়েট করি ব্লগ ট্লগ বানাই না ফার্স্ট ব্লগ বানাই আর যদি কোনো গলতি হইয়া থাকে তে মাফ করিও আর আমরা লগে আমার মামু মামু মামন ভাই আর নাই দৌড়ব তাই না আমি দেখতে আরো তাই আমরা বাঁচি যা কই গেল আমি তো কই হইয়া না বুঝছো না কই গেছে আমি কোটি বুঝিয়া না দেখতে পারো আমি হাইওয়ে রোডে আছি কত সুন্দর সুন্দর ইয়ে হয়েছে সেয়া কই গেল আমি তো বুঝিয়া পাই না বর্তমানে আইতে পরে আইতো আইলে ইয়ে হল ওখানে দাঁড়াইয়া ওয়েট করি পাঁচ হাজার না তো আইলে পরে ভিডিও বানানি যাইমু হাইওয়ে রোডের সাইডে হাইওয়ে রোডের সাইডে দাঁড়ানিও বেশি সমস্যা এটা লাগে গাড়ি ঘোড়া দে স্পিডে কোনো সময় মারিয়া যাইতো যে দেখতে আর ভাই আমার পিছিয়ে দিয়া গাড়ি ঘোড়া খুব স্পিডে আওয়া যাওয়া করে বেতালা স্পিডে আয় সাফারি দামি দামি সব দামি দামি গাড়ি ইনশাল্লাহ একদিন বর্তমানে পিছর ক্যামেরা দিয়ে আমি দেখাই ভিডিও পুরা ভিডিও দেখছো তুমি তাই বুঝছো নি তুমি তাই ভিডিও ভিডিও দেখো না আর আমরা মন খারাপ হয়ে যায় ভিডিও তুমি দেখো না হইলে কি বাইক লই আইছে বাইক পাংচার ঠিক হয়ে গেছে ফার্ম দিছত নেই ফার্ম দিছত নেই ফার্ম দিলাইছে ব্লক ব্লক আইছে ব্লক কিন্তু চাপ হয়ে উঠব আদা বর্তমানে ভিডিও শ্যুটিং করা ইয়ার সামনের চাকাটা লিক হয়ে গেছিল ইয়া বানাই আনছে এখন আমরা যে ফ্লেই যে ভিডিও বানাই ওখানে যাই আর ভিডিও দেখতে থাকো তোমরা বাইকও বলছিলাম যে স্পিডে চালায় জোর করে চশমা লাগাইছো যে সুন্দর লাগে বর্তমানে যে প্লেসও ভিডিও নাই মো এই প্লেসও আইছে খুব সুন্দর প্লেস দেখতে আর ওরাই সব থাকি বেশি ভিডিওর মাঝে ওই যে ওই জিনিসটা কিতা বানাই রাখছো ওই জিনিসটা দেখার কারণে ভিডিও খুব সুন্দর হইব এদের লাগে আমি মানে ব্লগিংও দেখাই যে ওই দেখো মানে এই সাইটে দিয়ে বানাইলে রাখা আছে কিরকম লাগে কিছু কও তুমি আজকের কোন গান দিয়া শুটিংটা করতে কোনটা দি গান আমরা কোন গান দি মানে কভার করি আর গান আমরা তো নিজে গান বানাই না খালি আমরা ক্রিয়েট করি বালা একটা সেট কভার সং বানাইতাম বালা যাতে মানুষ দেখে আর
মানুষে দেখো না শেয়ার করো এরকম একটা মানুষের খুশি করতাম আর কি, তার লাগে আমরা আইলাম বানানে। আর স্পেশাল তো আর আজ আমরা রবিবার সানডে অফিস অফ আছে আজ লাগে আর কি। আবার সবে আমার বহুত জনে আমার কমেন্ট করিয়া কইছেন যে আমার আমরা কিতা দিয়া শুট করি ডিএসএলআর নি না মোবাইল। আমি আজকে দেখাই মু কিতা দিয়া শুট করি। ওই দেখো আমরা সঠিক আমরা বাই ধনী মানুষ না গরিব মানুষ। ওই দেখো মানে ওই দেখো আমরা মানে ও মোবাইল দিয়া শুট করি ভাই মোবাইলের লুকটা মানে ক্যামেরা। ওই দেখো আমরা ওটা দিয়া শুট করি ও মোবাইল দিয়ে শুট করি বুঝছো না। এটাও দামি আছে স্পেশালি 40,000 প্লাস Oppo Reno 6 Pro সব দিক থেকে সাউ কিনতে পারো খুব ভালো। আমি ইউজ করলাম খুব কমফোর্টেবল ফিল আর মোবাইলটা হেভি। यस यस ডিসপ্লেটা রেজোলিউশন ডিসপ্লে আছে এটা এজ ডিসপ্লে আর 12GB RAM খুব ফাইন মোবাইল কিনতে পারো যে যারা ইচ্ছা কিনার। আমি নিজে ইউজ করলাম খুব ফাইন মোবাইল ঠিক। আর আমি ওই ব্লকের মাঝে আর যে ক্যামেরা দিয়ে আমরা যে মোবাইল দিয়ে শুট করি ওই ক্যামেরার কিছু শুট আমি ব্লকের মাঝে দিব আমরা শুট করি আর দেখবাই মানে আমার মোবাইলের ক্যামেরার পার্থক্য আর এই মোবাইলের ক্যামেরার পার্থক্য বুঝছো না। আমি মানে আমরা শুটিং করবো উপর তোমার সামনার নায়ক দেখরা দাঁড়ানি তা চুই আর টান কথা তো হইয়া লাভ নাই। টাইম তো আমরা বাইও ডাকি মাম্মু ডাকি যেতু যেটা মুখে দিয়ে সাসার ডাকি না রোবো সাসার বয়স না তোমার ঠিক আছে। তে আমরা এখন ভিডিও শুট করি ভিডিওটা ইউটিউব চ্যানেলও পাই পাই চ্যানেলের নাম আমি মানে দিয়া দিব তুমি তাই দেখছ বুঝছ না নি ঠিক আছে। মানে লাগতে আজ আগে সোনা।